প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন আজ। 1947 সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তার বড় মেয়ে শেখ হাসিনা 1981 সালে দেশে ফিরে আসেন। তারপর থেকে গণতন্ত্র পুনরুদ্ধার সহ মানুষের অধিকার আদায়ের বিভিন্ন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে তিনি এখন চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী। দেখুন নিয়াজ জামান সজীবের বিশেষ রিপোর্ট। ছোটবেলায় বাবাকে দেখেছেন মানুষের জন্য লড়াই করতে। বছরের পর বছর ধরে বঙ্গবন্ধু জেল খেটেছেন। তার বড় সন্তান আদরের হাসু মায়ের সাথে তাকে জেলে দেখতে যেতেন, তাই শৈশব কৈশোরের জন্মদিনগুলোও কখনো সেভাবে উদযাপন করা হয়নি শেখ হাসিনার। ১৯৭৫ সালের 15 আগস্ট ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার সময় ছোট বোন শেখ রেহানা সহ দেশের বাইরে থাকায় বেঁচে যান দু বোন। তারপর থেকে আর কখনো আড়ম্বরপূর্ণভাবে জন্মদিন পালন করেননি। কেউ ঢাকঢোল পিটিয়ে তার জন্মদিন পালন করুক তাও চান না। বরাবরই বলেন তার বেঁচে থাকা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নের জন্য। তার 6 মাস বয়স থেকেই বঙ্গবন্ধু কারা গানে যাওয়া শুরু করেছেন তার আগ থাকতেই, এবং পরবর্তীকালে বিভিন্ন সময় তাদের পারিবারিক জীবনটাই ছিল বঙ্গবন্ধু কারাগারের জীবনের সাথে সম্পৃক্ত। 1981 সালে দেশে ফিরে আসার পর থেকে মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করার লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। কমপক্ষে 19 বার তার জীবনের উপরে হামলা হয়েছে। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া মানুষটির নাম শেখ হাসিনা। 28শে সেপ্টেম্বর তার জন্মদিন। দীর্ঘ লড়াই সংগ্রাম সব ষড়যন্ত্র পেছনে ফেলে 1996 সালে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসেন। তিনি দেশের 4 বারের প্রধানমন্ত্রী। এখনও মানুষের জন্য কাজ করে শান্তি পান শেখ হাসিনা। 1996 সালে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, এবং মুক্তিযুদ্ধের যে আদর্শ লক্ষ্য চেতনা, অর্থাৎ একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেটার আবার পুনঃপ্রত্যাবর্তন ঘটে। গত কয়েক বছরের আওয়ামী লীগের কার্যক্রম এবং বিরোধীদের কার্যক্রম যদি আমরা তুলনামূলক আলোচনা করি, তাহলে দেখব যে শেখ হাসিনা অনেক বেশি ম্যাচিউর পলিটিশিয়ান। নিজের বা পরিবারের নয়, দেশের মানুষের শান্তি তার প্রতিটি জন্মদিনের সবচেয়ে বড় চাওয়া। জন্মদিনে দেশের মানুষের এই প্রার্থনা, তিনি যেন ভালো থাকেন। শেখ হাসিনা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। শেখ হাসিনার জন্মদিনে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ দোয়া অনুষ্ঠান করে আওয়ামী লীগ। শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু দিয়েছেন একটি স্বাধীন দেশ আর তার কন্যার জাতিকে দিলেন অর্থনৈতিক মুক্তি। তিনি বলেন, নানা সংকট মোকাবেলা করে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ এখন অনন্য উচ্চতায়। ওবায়দুল কাদের বলেন, নিজ কর্মগুণে দলের চেয়েও বেশি জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দোয়ায় অংশ নেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন তারা। এদেশের রাজনীতিতে সবচেয়ে সফল ডিপ্লোমেটের নাম শেখ হাসিনা। গত 45 বছরে এদেশের সবচেয়ে সৎ সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা। তার সাহসী দক্ষ নেতৃত্বে তলাবিহীন জুড়ির অপবাদ গুছিয়ে বাংলাদেশ আজ নম্বর করেছে উন্নয়নশীল দেশের গর্বিত বন্দরে। সিলেটের এমসি কলেজে ধর্ষণ নিয়ে বিএনপি অপর রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন ডিক্যাপ আয়োজিত সেমিনারে তিনি বলেন, ধর্ষকদের বিচার করবে সরকার। তথ্যমন্ত্রী আরও বলেন, ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করা দরকার। নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার অপরাধে যেভাবে পঙ্গু শেফালিকেও গণধর্ষণের শিকার হতে হয়েছিল, আওয়ামী লীগে ভোট দেওয়ার অপরাধে একটি গ্রাম অপরুদ্ধ করে সেখানে শত শত নারীকে
নির্যাতন করা হয়েছিল, গণধর্ষণ করা হয়েছিল। বিএনপি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, বরং তাদেরকে বাহবা দেওয়া হয়েছিল। রাজধানীতে নানা আয়োজনে পালিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। মিলাদ মাহফিল, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ এসব কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। দেখুন নিয়াজ জামান সজীবের আরেকটি রিপোর্ট। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে ঢাকেশ্বরী মন্দিরেও প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনায় আয়োজন করা হয় প্রার্থনার। দলের সভাপতি জন্মদিন উপলক্ষে অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করে মহিলা আওয়ামী লীগ। ধানমন্ডিতে এক কমিউনিটি সেন্টারে এই আয়োজনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি সহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশ নেয়। দিনটি উপলক্ষে শ্যামলীর SOS শিশুপল্লিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি। এতে দলের বন ও পরিবেশ সম্পাদক দিলওয়ার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ ভবনস্থ ডেপুটি স্পিকারের বাসভবনে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় সংসদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন উদযাপন করা হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এদিকে হাসুমনির পাঠশালার উদ্যোগে জাতীয় জাদুঘরে আয়োজন করা হয় চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার। জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন উপলক্ষে দোয়া ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযোদ্ধা সংসদ। রাজধানীর মিরপুরে সংসদ সদস্য আসলাম হক আসলামের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু হেভিনিউয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। নিয়াজ জামান সজীব, ETN বাংলা, ঢাকা।